আজকের বাড়ি বৃষ্টিতে পানির অবস্থা দেখুন, মানে এত বাড়ি বৃষ্টি হলো যে রাস্তায় পর্যন্ত পানি উঠে গেছে। এটা মেইন রোড, আর মানুষজন এখন মেইন রোডে জাল নিয়ে আসছে মাছ ধরার জন্য। বৃষ্টির অতিরিক্ত পানির কারণে আশেপাশের প্রায় অধিকাংশ পুকুর পানিতে ডুবে যায়, আর এই সুযোগে সবাই জাল নিয়ে রাস্তায় নেমে পড়ছে। এই যে এই বাইটি এখন জাল মারবে, সে রাস্তায় কি দেখে জালটা মারলো আমার মাথায় কিছু আসছে না। এখন তার জাল টানার সময়, আমি আশা করি সে একটা হলো মাছ পাবে। সবার চোখ তার জালের দিকে, সে নিশ্চয় বড় কোনো মাছ নিয়ে আসছে। কিন্তু শেষ পর্যন্ত সে আমাদেরকে হতাশ করে দিল। এরা বুদ্ধিমানের কাজ করছে, যেদিক থেকে পানি স্রোত সেই স্রোতের মুখেই জাল বসায় রাখছে, যাতে মাছ আসলে তাদের জালে আটকা পড়ে। আবার কেউ কেউ রাস্তা ফেলে বিলের মধ্যে চলে আসছে, কারণ বিলের মধ্যে মাছ বেশি থাকার সম্ভাবনা। আর এদের দেখা দেখি অনেকে এখন রাস্তা ফেলে বিলে নেমে পড়বে জাল নিয়ে। এই যে একে দেখুন, এ হাল ছাড়বে না, মানে এ যদি মাছ ধরার হয় রাস্তা থেকেই ধরবে। আবার এখানে দেখা যাচ্ছে বড় কোনো মাছ ধরা পড়ছে হয়তো, আর মাছের মালিকানা নিয়ে এখন খাড়াখাড়ি। চল আর কোথাও কি সবাই জাল দিয়ে মাছ ধরছে, আর আমি ক্যামেরা দিয়ে মানুষ ধরছি। ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাস্তার অবস্থা খারাপ।